এবার ভিন গ্রহ থেকে পৃথিবীতে এসে গ্রেফতার হয়েছেন এক যুবক। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে অদ্ভুত সব তথ্য দিয়েছেন তিনি। রাস্তায় বিবস্ত্র অবস্থায় ঘোরাঘুরির সময় ওই যুবককে গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ঘটে এমন ঘটনা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার পাম বিচের একটি ব্যস্ত সড়কে ওই ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। সে সময় তার পরনে কোনো জামাকাপড় ছিল না। পরে পুলিশে খবর দেয়া হলে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, তার কোনো নাম বা আইডি কার্ড নেই। তিনি কোথা থেকে বা কিভাবে এলেন তাও জানাতে পারেননি। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় স্থানীয় পুলিশকে। পরে বিষয়টি নিয়ে তদন্তে নামে পাম বিচ ডিপার্টমেন্ট পুলিশ। অনুসন্ধানের পর তারা জানতে পারেন ওই ব্যক্তির আসল নাম জেসন স্মিথ। এরপর প্রকাশ্যে অশালীন ও উচ্ছৃঙ্খল আচরণ এবং পুলিশের সঙ্গে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার দেখানো হয় এই যুবককে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি হয়তো মানসিক ভারসাম্যহীন বা নেশাগ্রস্ত হতে পারেন। এবারই প্রথম নয়, যুক্তরাষ্ট্রে এর আগেও ঘটেছে এমন ঘটনা। গেল বছর অন্যের অ্যাপার্টমেন্ট ভেঙে ভেতরে ঢুকে পড়েন এক ব্যক্তি। পরে সম্পূর্ণ নগ্ন অবস্থায় গ্রেফতার করা হয় তাকে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছিলেন, তিনি ভেবেছেন সেটা কোনো অবকাশকালীন হোটেল। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।